হ্যালো এন্ড ওয়েলকাম টু পাঁচের পাঠশালা। তো আজকে আমরা 23 নম্বর প্র্যাকটিসের নিয়ে চলে আসছি। এর আগে কিন্তু আমরা 22টি প্র্যাকটিসের নিয়ে আলোচনা করেছি। তো এই প্র্যাকটিসের কোশ্চেনগুলো যেগুলো রয়েছে সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে কলকাতা পুলিশ পরীক্ষাটা আছে সেটার জন্য। তো তোমরা অবশ্যই সেই প্র্যাকটিসগুলো দেখবে এবং নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো আজকের এই পার্টটা আমরা শুরু করি। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, যে দুটি সংখ্যার গসাগু আমাদের কি এ সি এফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর দেওয়া রয়েছে এবং তাদের সমষ্টি দেওয়া রয়েছে। তাহলে এরকম হলে আমরা কত জোড়া সংখ্যা হতে পারে, মানে এরকম কত জোড়া সংখ্যা হতে পারে। তো আমরা যদি করি তাহলে অনুপাতের যোগফল যদি করি আমরা বের, অনুপাতের যোগফল এটা সমান মানে কি আমাদের সংখ্যা দুটো যে সমষ্টি রয়েছে অর্থাৎ 120 বাই হচ্ছে আমাদের গসাগু, অর্থাৎ কাটলে আমাদের কত 10। তাহলে এই 10 হচ্ছে আমাদের কি সংখ্যা দুটোর মানে অনুপাতের কি যোগফল। তাহলে এই 10টাকে আমরা কি লিখতে পারি, একটা লিখতে পারি 1+9 আর একটা হচ্ছে 7+3। এই যে দুটো হচ্ছে এরকম জোড়া সংখ্যা যেগুলো কি আমরা যদি মনে করো এরকম এই যে দুটো সংখ্যা জোড় পাচ্ছি যেগুলো যোগ করলে আমরা 10 পাচ্ছি এবং এটা কি পরস্পর কি সংখ্যা, মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, কত জোড়া, 2 জোড়া, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলেছে, জল বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে গেলে জলে পরিণত হলে শতকরা কত আয়তন বাড়বে। তো দেখো কি বলেছে যে 10% আয়তন বাড়ে, অর্থাৎ 100 ছিল সেটা বেড়ে কত হলো 110। এবার আমাদের কি বলেছে বরফ গলে গিয়ে জলে পরিণত হলে কত শতাংশ আয়তন কমবে, এটা জল আর এটা হচ্ছে বরফ। এবার আমাদের কি বলেছে যখন বরফটা গলে আবার জলে পরিণত হবে তখন কত আয়তন কমবে, অর্থাৎ 110-এ কত কমবে, 10 কমবে, তাহলে শতকরা কত কমবে, তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, অর্থাৎ 100/11, ঠিক আছে? কোনটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, আমাদের সঠিক হয়ে যাবে অপশন সি 100/11, ঠিক আছে? তো এটা কিন্তু এরকম সমস্ত দিয়েও থাকতে পারে, যেমন 9/11/99, তাই না? অর্থাৎ 1 9 সমস্ত 1/11, এটা কিন্তু উত্তরে অপশনে থাকতে পারে, ঠিক আছে? তো যেটা অপশনে থাকবে আমরা সেটা কিন্তু উত্তর করব, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে এখানে দেখো আমাদের কি একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, তো এটা আমরা কি করে করব। তো দেখো এখানে যে আমাদের কি দেওয়া আছে এটা কিন্তু ভাগ, হ্যাঁ এটা ভাগ চিহ্ন, তাহলে হচ্ছে আমরা এটা ভগ্নাংশ যদি ভেঙে নেই তাহলে 4 × 4 = 5, 5/4 × 2 × 2 = 3, অর্থাৎ 3/2টা আছে সেটা আমরা এই ভাগটাকে যদি গুণ করি তাহলে কী যাবে 2/3। এটা নিচে হচ্ছে আমাদের এটা কি বলেছে যোগ করতে হবে, তাহলে 15 আর 10-এর যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কত 30 হয়ে গেল, তাহলে 30 উপরে কত হয়ে যাবে 2 15 2 30, অর্থাৎ 2 যোগ, তাহলে এখানে কত হয়ে যাবে 30 বিয়োগ 3 = 27, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে আমাদের কাটাকাটি করতে পারবো, অর্থাৎ 2, আর এটা হচ্ছে আমাদের 5/10 = 6, তাই না? 5/3 = 6, আর এখানে হয়ে গেলে কত 27, আর এখানে আমরা যদি করি 32 থেকে 27 বাদ দিলে কত 5/30, অর্থাৎ আমরা কত 5 6 30 6, অর্থাৎ আমাদের কি 1/6 আসলো, তাহলে 5/6 × 6/1, তাহলে আমরা 6 6 কি কেটে দিতে পারি, আর নিচে 1-এর কোনো ভ্যালু নেই, অর্থাৎ আমাদের উত্তর আসবে 5, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে কোনটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? 5। 3 নম্বর পরের প্রশ্ন দেখো কি বলেছে, এক ব্যবসায়ী ক্রয়মূল্যের উপর 20% হারে ধার্য মূল্য নির্ধারণ করে, অর্থাৎ 100 টাকা যদি জিনিসটা কিনে এবার 20% হারে ধার্য মূল্য মানে 120 টাকা ওই এমআরপিটা লিখে রাখে, তাহলে কি বলেছে বিক্রি করার সময় ক্রেতাদের মূল্যের ধার্য মূল্যের উপর 5% কী করে ছাড় দেয়, তাহলে শতকরা লাভ কত, অর্থাৎ এই 120 টাকা যে রয়েছে সেখান থেকে 5% ছাড় দেয়, অর্থাৎ 100 টাকায় ছাড় দেয় 5 টাকা, আর তাহলে আমাদের 120 টাকায় ছাড় কত দিবে, তাই না? তাহলে 0 0 কেটে দিলাম, 5 2 = 10, অর্থাৎ 6 2 = 12, অর্থাৎ আমাদের কি 6 টাকা কী করে ছাড় দেয়, ঠিক আছে? 120 টাকা থেকে 6 টাকা ছাড় দেয় মানে কত 114 টাকা কি করে জিনিসটা বিক্রি করে, অর্থাৎ বিক্রয় মূল্যটা কত, বিক্রয় মূল্যটা হচ্ছে
আমাদের 114 টাকা, আর জিনিসটা ক্রয় মূল্য কত? 100 টাকা, অর্থাৎ কত পার্সেন্ট লাভ? 14% লাভ। তাহলে 114 মাইনাস যদি আমরা 120, তাহলে কত হচ্ছে? আমাদের 14% কিন্তু লাভ পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে কোনটা হয়েছে আমাদের সঠিক উত্তর? অপশন এ। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম তোমরা করতে পারো, যে দেখো আমাদের কি বলেছে, লাভটা বলেছে এটা একটা সূত্রের মতো, যদি তোমরা করো তাহলে কত পার্সেন্ট ধারে? দেখো 20% হারে, তাহলে 20 বিয়োগ আমাদের কত পার্সেন্ট ছাড় দেয়? 5%। এই 5% ছাড় দেয়, 20% বাড়িয়ে দিলে তারপরে 5% কি করে? ছাড় দেয়। এটা বিয়োগ করে দিলাম, বিয়োগ আমাদের কত? 100 টাকায় 20% ছাড়, এটা করে দিলাম, আমাদের কি হয়ে গেলো? এটা কিন্তু আমাদের সূত্রের মতো, এখানে 20, এখানে আমাদের কি 5 টাকা ছাড় দিবে, এখানে ×5, ঠিক আছে? মানে এ মাইনাস বি ×AB/100, এই যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা করলে কিন্তু হয়ে যাবে। তাহলে 5×20 100, আর 100 কেটে দেওয়া যাবে, তাই না? তাহলে 20 থেকে যদি আমরা 5 বাদে, আর এখানে থাকলে 1, তাহলে 5 আর 1 কত? 6, অর্থাৎ 20 মাইনাস যদি আমরা 6 করি তাহলে হচ্ছে আমাদের 14%। এটা একটা নিয়ম, ঠিক আছে? তো এই নিয়মে করতে পারো, অথবা এই নিয়মে আমরা করতে পারি কনসেপ্ট অনুযায়ী, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কি বলেছে, এটা আমাদের কি ঘনমূল দেওয়া আছে, এটার আমাদের আমাদের কি বর্গ করতে হবে, বর্গমূল, সরি, বর্গমূল করলে আমাদের কত উত্তর হবে? তো এখানে কি আছে? 40/96। তো এটা আমাদের কিউব মুখস্থ করতে হবে, যেটা আমরা জানি যে 16 যদি আমরা ঘন মুখস্থ করি তাহলে 16 ঘন কত? 40/96। তাহলে আমাদের এখানে কত ঘর আগে? দশমিক আছে, 6 ঘর আগে। তাহলে আমরা 16 আগে কী করব? আমরা এটা এরকমভাবে করতে পারি, 0.16, তাহলে এটা রুট করলে কত হবে? 0.4, অর্থাৎ 0.4 হয়ে যাবে আমাদের উত্তর। এটা একটা নিয়ম। তোমরা আরেকভাবে করতে পারো, যেমন এই যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ 0.004096, এটাকে যদি আমরা দশমিকটা উঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে? 4096। দশমিকের জন্য কি 1, কটা পরে কটা সংখ্যা? 6টা সংখ্যা, অর্থাৎ 6টা 0, ঠিক আছে? তোমরা কিন্তু এভাবেও করতে পারো। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে, কাটাকাটি করলে কত হয়ে যাবে? কাটাকাটি করলে হয়ে যাবে এখানে কত? 16, আর এটা হয়ে যাবে 100। এটার আমাদের রুট করতে হবে, তাহলে এখানে হবে 4, আর এটা 10, তাহলে 10 যদি আমরা এটা এটা আমরা যদি করি 0.04টাকে, এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি তাহলে আমরা কী লিখবো? 4/10, অর্থাৎ আমরা এটা থেকে যদি এটা এই স্টেপে আসতে পারি, তাহলে এই স্টেপ থেকে যদি আমরা এই স্টেপে আসতে পারবো অবশ্যই, তাই না? তাহলে আমাদের এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এই একটা আমরা দশমিকের জন্য বসালাম, আর এই শূন্যটা কি 1 ঘর পরে, অর্থাৎ দশমিকটা 1 ঘর আগে বসবে, তাই না? তার জন্য আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? তো আমাদের উত্তর হয়ে যাবে 0.04, মানে 0.4, ঠিক আছে? এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি, ঠিক আছে? পরের প্রশ্ন, একটি এসি এর মুদ্রিত মূল্য কত দেওয়া আছে? 25,630 টাকা। বিক্রয় কর 10% খরিদ্দার বিক্রেতাকে অনুরোধ করে, অর্থাৎ জিনিসটার দাম এত আর বিক্রয় কর কত? 10%। এবার যখন খরিদ্দার, অর্থাৎ যে ক্রেতা, সে বিক্রেতাকে যখন অনুরোধ করলো কিছু ছাড় দেওয়ার জন্য, তখন বিক্রেতা কী করলো? ছাড় দিতে রাজি হলো, সম্মত হন, মানে রাজি হওয়া, এবং বিক্রয় কর সহ দাম নেন। এবং বিক্রয় কর সহ যখন দামটা নেন, তখন ওই মুদ্রিত মূল্যে ছাড়ের হার কত? এই যে দামটা যখন নেয়, অর্থাৎ এই যে কর সহ যখন ছাড় দিয়ে দাম নেয়, তখন এই দামটাই নেয়, তাহলে ছাড় কত দেয়? অর্থাৎ যদি আমরা এরকমভাবে লিখি যে 100 টাকা, এর উপরে মনে করো 10% কী আছে? বিক্রিত কর, মানে বিক্রয় কর, ঠিক আছে? তাহলে জিনিসটার দাম কত হয়ে গেলে? 110 টাকা, 110 টাকা জিনিসটা। এবার ক্রেতা যখন অনুরোধ করলো, তখন কী করলো? এই যে জিনিসটা আছে এটার কী করলো? ডিসকাউন্ট করলো, মানে ছাড় দিল। ছাড় দেওয়ার ফলে কি, এই যে দামটা রয়েছে এই দামে বিক্রি করলো, অর্থাৎ 110 টাকায় কত টাকা ছাড় দিল? 10 টাকা ছাড় দিল। তাহলে শতকরা কত ছাড় দিল, ঠিক আছে? এখানে এই যে এই সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটার কোনো কাজই এখানে কিন্তু নেই এই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে 0 কেটে দিলাম, অর্থাৎ 100/11, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। একই রকমভাবে যদি এটা আমরা ভগ্নাংশ করি তাহলে 9^1/11 কিন্তু চলে আসবে। তাহলে এটা হচ্ছে ছাড়ের পরিমাণটা, হয় এটা থাকবে না হলে এটা থাকবে, ঠিক আছে? তাহলে যেটা থাকবে আমাদের অপশনে সেটা কিন্তু হয়ে যাবে উত্তর। তো এটা একটা নিয়ম। তোমরা যদি চাও তাহলে আরেকটা নিয়মে এই অঙ্কটা করতে পারো। আমাদের বিক্রয় যে করটা রয়েছে, বিক্রয় কর, অর্থাৎ বিক্রয় যে করটা রয়েছে, কর, এটা সমান আমাদের কি, এই যে দামটা রয়েছে 25,630 টাকা, এর উপরে কি 10% হচ্ছে কী করেছে? আমাদের খরিদ্দারের উপর দাম, অর্থাৎ 10% 100 যদি 10 হয় তাহলে এটাতে কত হবে? কিন্তু আমরা যদি 10% করি তাহলে হচ্ছে আমাদের কত? তাহলে আমাদের হয়ে যাবে 25,663 টাকা, তাই না? অর্থাৎ এটা হচ্ছে আমাদের কত? 25
63 টাকা। এটা হচ্ছে আমাদের কি বিক্রয় করটা। এবার আমাদের কি বলেছে যে এই টাকাটা আমরা কি করেছে 25,630 টাকা জিনিসটার দাম, বিক্রয় কর হচ্ছে 2,563 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের মোট কত হচ্ছে, মোট হয়ে যাবে 28,193 টাকা। ঠিক আছে, 28,193 টাকা। এবার কি বলেছে যে আমাদের 100 টাকায় কত টাকা ছাড় দেয়, 8,093 টাকা যদি ছাড় দেয় যত টাকা আমাদের 100 টাকায় কি করবে, ঠিক কত টাকায় ছাড় দিবে, তাহলে 100 টাকায় ছাড় দেয়, তাহলে আমরা কি করব, 100 টাকা ছাড় দিবে কি, অবশ্যই কম দিবে, তাহলে হচ্ছে আমাদের কি 2,563 টাকা কি ছাড় দেয়, কত টাকায়, 28,193 টাকায়। তাহলে আমাদের শতকরা ছাড় কত, তাহলে এটা যদি কাটাকাটি করো তাহলে কাটাকাটি কত আসবে, 100/11। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের উত্তর। এখানে আমাদের বিক্রয় করটা বের করে নিব, অর্থাৎ বিক্রয় কর হচ্ছে আমাদের এটার 10% মানে কি 2,563 টাকা, তাহলে জিনিসটার দাম এটা, বিক্রয় কর যুক্ত হয়ে জিনিসটার দাম হয়ে গেলো 28,193 টাকা। যখন ক্রেতা একে বিক্রেতাকে রিকোয়েস্ট করলো কিছু ছাড় দেওয়ার জন্য, তখন ক্রেতা বিক্রেতা কি করলো, এই টাকাটা থেকে ছাড় দেওয়ার পরে এই টাকাটাই বিক্রি করলো। অর্থাৎ ছাড় কত দিল, 2,563 টাকা ছাড় দিল, কত টাকায়, 28,193 টাকায়। তাহলে শতকরা ছাড় কত, শতকরা ছাড় হচ্ছে 100/11। ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমাদের উত্তর, অপশন কোনটা, অপশন ডি হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলেছে, দেখো এখানে একটা আমাদের ভগ্নাংশ দেওয়া আছে, যেটাকে আমাদের কি করতে হবে, সিমপ্লিফিকেশনের মাধ্যমে অঙ্কটা করতে হবে। তো দেখো এখানে আমরা কি করব, এখানে আছে 25 রুট ওভারের মধ্যে নিচে আছে 0.0009। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা বলে কি, তাহলে এরকমভাবে লিখতেই পারি আমরা, এরকমভাবে লিখতে পারি। তাহলে লিখলে যদি আমরা লিখি 25 ইন্টু, আমাদের এখানে 2 ঘর আছে, এখানে 4 ঘর আছে, অর্থাৎ আমরা 2 ঘরের সংখ্যাটা লিখতেই পারি 100। নিচে হচ্ছে আমরা কত লিখতে পারি, 9। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত হয়ে যাবে ইন্টু, মানে এটা কী করে করলাম, এখানে 4 ঘর আছে, এখানে 2 ঘর আছে, অর্থাৎ আমরা এরকমভাবে লিখতে পারি না। তাহলে হচ্ছে 25 ইন্টু, আমাদের এখানে 4 ঘর, অর্থাৎ একের পরে 4টা শূন্য, তারপরে হচ্ছে আমাদের 25 ইন্টু, সরি 25 না, 9 ইন্টু, আমাদের এখানে কত ছিল 2 ঘর আগে, অর্থাৎ আমাদের 100। তাহলে 00 এখানে 00 কেটে দিলে কী হবে, 100ই তো থেকে যাবে না, তাহলে আমরা 100 ভাই এটাই করলাম ইন্টু, আমাদের এটা হয়ে যাবে কত, এটাকে যদি আমরা করি তাহলে আমাদের হয়ে যাবে 9/36। ঠিক আছে, তাহলে আমাদের কত আসবে, এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত আসবে, আমাদের আসবে 3, এটা 6, এই যে এই ভগ্নাংশটা শুধু কাটাকাটি করলে কত আসবে, 3/6। তাহলে এটা হচ্ছে 25 আর 100 যদি করি, তাহলে হচ্ছে আমরা ভগ্নাংশ থেকে বের করে নিই, তাহলে 5 ইন্টু 100টাকে যদি বের করি তাহলে 10, 9টাকে যদি বের করি তাহলে 3, ইন্টু এটাকে বের করলে হচ্ছে 3/6। তাহলে কাটাকাটি করলে 3 3 কেটে দিলাম, 3 2 6 5 2 10, তাহলে 25/3 আসলো 3। তাহলে 3কে 25 ভাগ করলে কত, 3 8 24, অর্থাৎ 1 থাকলে 8 সমস্ত 1/3, এটা হয়ে যাবে আমাদের উত্তর। অর্থাৎ আমাদের কত, 25/3 থাকতে পারে, অর্থাৎ 8 সমস্ত 1/3 থাকতে পারে। তাহলে আমাদের কোনটা হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো কী করে করলাম, এখানে 25, দেখো এখানে 2 দশমিকের পরে 2টো সংখ্যা আছে, এখানে 4টো সংখ্যা আছে, যদি আমরা কাটাকাটি করি তাহলে 2টো সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ 100, নিচে 9 লিখলাম, ইন্টু আমরা কি করলাম এই 9টা আর 36টা লিখলাম, 0.2 ঘর উঠিয়ে দিলাম, মানে 100 আর নিচের 100 কী করলাম, কেটে দিলাম। ঠিক আছে, তাহলে 9/36 হলো, এটাকে বের করলে আমাদের কত, 3 আর 36কে বের করলে হচ্ছে 6, বর্গ থেকে যদি বের করি তাহলে 5 ইন্টু 100কে যদি বের করি তাহলে 10, 9কে বের করলে 3, কাটাকাটি করে কত আসলো, 25/3, অর্থাৎ 8 সমস্ত 1/3। পরের অঙ্ক, কোনো দ্রব্যের কর 10% কমে যাওয়ার ফলে ভোজন বাড়ে কত, 10%, তাহলে প্রভাব বা ফল কী হবে। তাহলে এটাকে আমরা এভাবে করতে পারি যে আমাদের প্রথমে কী হয়েছে, কমে যায়, অর্থাৎ আমাদের কি -10 + 10, অর্থাৎ বেড়ে যায়, ইন্টু 10 × 10/100, এটা এই সূত্রটা আমরা করতে পারি, প্লাস মাইনাস বি ইন্টু আমাদের কি আছে, +A × +B/100, এটা হচ্ছে আমাদের সূত্র। যদি কোনো মূল্য বেড়ে গিয়ে আবার যদি কমে যায় তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, কোনো বর্গমূল, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে, অর্থাৎ এটা একটা নিয়ম আছে,
আর যদি তোমাদের একই শতাংশ বলে যে 1 শতাংশ বাড়লো 1 শতাংশ কমলো, তাহলে এখানে আমরা 10 10 কেটে দিতে পারলাম না, তাহলে এটা আমাদের না লিখলেও চলতো। তাহলে হচ্ছে আমাদের এখানে 10 10 100/100, তাহলে হচ্ছে কাটলে কত, 1%। অবশ্যই 1% কি হয়ে যাবে, 1% কি অবশ্যই 1% ক্ষতি হবে, ঠিক আছে, মাইনাস আসবে। অর্থাৎ যখন কোনো মূল্য বেড়ে গিয়ে আমাদের আমাদের কি কমে গিয়ে আবার বেড়ে গেল, বা বৃদ্ধি বা হ্রাস যখনই থাকবে কোনো সেম পার্সেন্ট, তাহলে জিনিসটা মোটের উপর কি হবে, অবশ্যই ক্ষতি হবে। এটা জিনিস তোমরা মনে রাখবে। তাহলে কি বললাম, যখন কোনো দ্রব্যের উপর সেম পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হয়, তাহলে মোটের উপর কি হয়ে যাবে, হ্রাস কিন্তু হবে, ঠিক আছে। তাহলে 1% কি হ্রাস, তাহলে আমাদের কোনটা উত্তর হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 9 নম্বরটা দেখো, এক স্থান থেকে অন্য স্থানে 4 কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে সেখান থেকে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে 5 কিমি ঘন্টা বেগে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। তাহলে মোট 10 ঘন্টা সময় লাগে, তার মধ্যে চলেছে কত ঘন্টা, এখানে আমাদের 1 ঘন্টা কী করেছে, বিশ্রাম নিয়েছে, তাহলে 1 ঘন্টা বিয়োগ করে দেই, তাহলে হচ্ছে আমাদের 9 ঘন্টা কী করেছে, কি গতিতে ছিল, অর্থাৎ 9 ঘন্টা কি কাজটা করেছে, যাওয়া আসা কাজটা, তাহলে বলেছে 4 কিমি ঘন্টায় যায়। তাহলে আমরা এটা এরকমভাবে একটা করতে পারি, একটা সূত্রের মাধ্যমে করতে পারি, একটা বেসিক ধারণা অনুযায়ী করতে পারি। তো আমরা প্রথম বেসিকটা দেখে নিই। তাহলে বেসিকটা হচ্ছে দেখো, আমাদের এখানে 9 ঘন্টায় চলে, তাহলে আমরা এরকমভাবে যদি করি, 5 4 5 হচ্ছে কত, আমাদের অবশ্যই 20, এটা যদি আমরা লসাগু করি তাহলে আমাদের সেটাই হয়ে যাবে সঠিক উত্তর, 20 কিমি, ঠিক আছে, এটা একটা নিয়ম। আর হচ্ছে তোমরা একটা করতে পারো, যে 4 কিমি যায়, ওটা যাওয়ার সময় কী করলো, যখন বেগটা কম ছিল, তাহলে কি দূরত্বটা কী যাবে, অবশ্যই কম যাবে, তার জন্য আমাদের কি সময়টা বেশি নিতে হবে, 9 ঘন্টার মধ্যে যদি আমরা এরকমভাবে করি 5 ঘন্টা আর 4 ঘন্টা, তাহলে 5 ঘন্টা কি 4 কিমি বেগে যায়, তাহলে 4 × 5 হচ্ছে আমাদের কত, 20, আর নিচে হচ্ছে আমাদের 5 কিমি বেগে 4 ঘন্টা আসে, তাহলে 4 5 20, 5 × 4 অর্থাৎ এই যে 20 কিমি, ঠিক আছে, 20 কিমি যায়, 20 কিমি আসে, এখানে 5 ঘন্টা সময় লাগে আর এখানে 4 ঘন্টা সময় লাগে, মোট 9 ঘন্টা সময় লাগে, বেগ 4 কিমি বেগে যায়, আসে 5 কিমি বেগে, সব কন্ডিশন মিলে যাচ্ছে, তাহলে আমাদের 20 কিমি হয়ে যাবে উত্তর, ঠিক আছে, এটা একটা নিয়ম। যদি এটাকে আমরা সূত্রের মাধ্যমে করি তাহলে কি করে হবে, সূত্রের মাধ্যমে আমরা দেখো মোট সময় হচ্ছে আমাদের 9 ঘন্টা চলে, তাহলে সূত্রের মাধ্যমে আমরা কি করে করতে পারি, এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু টি, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের সূত্র, ঠিক আছে। যদি আমাদের এরকম কোনো কিমি ঘন্টা বেগে যায় আর কোনো ঘন্টা বেগে যায় আসে, আর দুটি স্থানের মধ্যে আমাদের দূরত্ব যখনই বের করতে বলবে, তখন আমরা এটা সূত্র ব্যবহার করব। তাহলে আমাদের কত, এক্স ওয়াই মানে কত, 5 × 4, আর হচ্ছে 5 প্লাস 4 × 9, তাহলে এখানে কত হয়ে যাবে, 20, 9 × 9, 9 9 কেটে যাবে, অর্থাৎ 20 কিমি হয়ে যাবে দূরত্ব, ঠিক আছে। তাহলে এটা একটা সূত্রের মাধ্যমে কিন্তু আমরা অঙ্কটা করলাম, এবং এটা হচ্ছে আমাদের কি বেসিক কনসেপ্টের উপর, ঠিক আছে। তো দেখো আজকে 23 নম্বর কোশ্চেন, মানে প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন কি আছে, এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করে, আবার একই সময়ের মধ্যে এ বি এর তুলনায় দ্বিগুণ কাজ করে, তাহলে এ কি করে, বি এর তুলনায় দ্বিগুণ কাজ করে, তাহলে এটা আমরা 2 লিখতে পারি, তাই না। তাহলে একা এ কতদিনে কাজটি ও বি কতদিনে কাজটি শেষ করবে, তো দেখো 6 দিনে শেষ করে, আমরা ধরলাম বি 1 ইউনিট করে করে, এবং এ কত ইউনিট, 2 ইউনিট, তাহলে মোট কত, এ প্লাস বি হচ্ছে আমাদের কত, 3 ইউনিট পার ডে, তাই না। তাহলে 6 দিনে যেহেতু কাজ করে, তাহলে মোট ধরলাম 6 × 3 হচ্ছে আমাদের 18 ইউনিট হচ্ছে মোট কাজ, ঠিক আছে, এটা হচ্ছে মোট, মোট কাজ কত, 18 ইউনিট। দেখো এ কাজ করে 2 গুণ, এ কাজ করে, বি কাজ করে 1 ইউনিট করে, তাই না। তাহলে এ করবে সেই কাজটা 18/2 অর্থাৎ 9 দিনে, আর বি কাজ করবে 18/1 = 18 দিনে, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের একটা নিয়ম, মানে অপশন হচ্ছে আমাদের 9 দিন ও 18 দিন, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের কি বলেছে, এর সময় লাগে কত বলেছে, সময় লাগবে কত, এর যে সময় লাগবে সেটা হচ্ছে আমাদের n+1/n (n+1)/n × x, এটা যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাবো যে এর কত সময় লাগতেছে, তাহলে হচ্ছে আমাদের 2, মানে এটা 2 ইউনিট কাজ করে, +1 n হচ্ছে 2 × হচ্ছে আমাদের কত, এখানে x আছে, x এর মানে হচ্ছে আমাদের কত দিন, এই যে 6 দিন আমাদের বলে দেওয়াই আছে, 6 দিন,
তাহলে আমাদের হচ্ছে 2 একে 3 বাই যদি 2 করি তাহলে হচ্ছে 3 3 এ 9 দিন 9 দিনে কাজটা কি করে এ করে ঠিক আছে এ কত দিনে করে 9 দিনে এই যেহেতু এ এখানে কি আমরা দ্বিগুণ বলতে পারি তাহলে এ যদি 9 দিন লাগে তাহলে বি এর কত দিন লাগবে 18 দিন এটা হয়ে যাবে আমাদের আরেকটা নিয়ম ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের 23 নম্বর প্র্যাকটিস সেটটি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে কোনো প্র্যাকটিসের তোমরা মিস না করো আর ভিডিওটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা সেটা সমাধান করে দেব এছাড়া যদি তোমাদের কোনো অঙ্ক সম্পর্কে সমস্যা হয় মানে এই প্র্যাকটিস সেটগুলোর বাইরেও তবুও তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা সেটা সমাধান অবশ্যই করে দেব ঠিক আছে তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।